নমস্কার, আপনারা দেখছেন গুগলি এন্টারটেনমেন্টের গুগলি নিউজ। পাণ্ডবেশ্বর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাণ্ডবেশ্বর কলেজে আজ এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি মাননীয় শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় এবং উপস্থিত মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ। আজ বিশিষ্ট দেশপ্রেমিক স্বর্গীয় শ্রী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস। এই উপলক্ষে তাঁর ফটোর উপর মাল্যদান করেন শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় এবং শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করা হয় এবং তৃণমূল কংগ্রেসের পুরাতন সৈনিকদের সম্মান জ্ঞাপন করা হয়। এই সভায় পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় বলেন, যেসব ছাত্র বা ছাত্রীরা এই সভায় যোগ দিতে পারেনি তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একত্রিত করতে হবে। ছাত্র পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করব এবং শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রথমে অনুরোধ করব মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী মদন বাউরি মহাশয়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় জনাব মনির মণ্ডল মহাশয়, পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সঞ্জয় যাদব মহাশয়, প্রধান মাননীয়া শ্রীমতী জবা সাহা মহাশয়া, এককালীন ছাত্র পরিষদের দাপুকে নেতা, বর্তমানে মেয়র, আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয়, প্রাক্তন বিধায়ক বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি সন্দেহ মদনদা ভাই মনির, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বর ব্লক ভাই সঞ্জয় যাদব, এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে নবগ্রাম, আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাই গোপি জবা সাহা আছে, আমাদের কিরিটি মুখার্জি কর্মাধ্যক্ষ রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আমার সামনে বসা তৃণমূল ছাত্র পরিষদের সংগ্রামী বন্ধুরা এবং তৃণমূল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আসা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যবৃন্দ, প্রত্যেককে উষ্ণ গৌরিক অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। যদিও আজকের দিনটা আপনারা এমনভাবে আজকের দিনটাকে উপস্থাপিত করেছেন যে আমাদের পাণ্ডবেশ্বর কলেজ আজকের দিনে তারা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিল, প্রাক্তন যারা ছাত্র আছে তাদেরকে নিয়ে তারা সবাই মিলিত হয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম বোস আজকেই শহীদ হয়েছিলেন ওনাকে শ্রদ্ধা জানানো হলো। আমাদের দুই ছাত্র নেতা প্রাক্তন তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদেরকে শ্রদ্ধা জানানো হলো এবং সবাই মিলে সংগঠনের কাজ আবার অ্যাকশন করবো, এটা অঙ্গীকার করবো। স্যার, একটা যে সোশ্যাল মিডিয়ার একটা পেজের কথা বলছেন, হ্যাঁ আমি বললাম যে অনেক কলেজে যারা আছে যারা বাইরে চলে গেছে হয়তো অন্যান্য জায়গায় থাকে, তারা তো আসতে পারছে না, তাদের একটা ইচ্ছা আছে কানেক্ট হওয়ার, তো একটা সোশ্যাল মিডিয়া পেজ যদি কলেজে থাকে প্রাক্তন ছাত্রদের তারা সবাই সঙ্গে যুক্ত হতে পারে, সেটা রিকোয়েস্ট করেছে ওদেরকে। কিছু বলবেন? আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের একটা সংবর্ধনা সভা ছিল এবং আমাদের দুজন সক্রিয় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী চন্দন এবং প্রসেনজিৎ মারা গেছে, তাদের অকাল প্রয়াণে তাদের শোকস্তব্ধ পরিবারকে পাশে দাঁড়ানোর জন্য আজ আমাদের একটা শোক পালন ছিল এবং সেই সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর আজ মৃত্যুদিন, সেই দিবসকে সামনে রেখে তার আত্মবলিদানকে সামনে রেখে আমাদের এখানকার বিধায়ক এবং আমাদের তৃণমূলের যে স্থানীয় নেতৃত্ব তারা ছাত্রদের বুস্ট আপ করার জন্য আজকে এই সভা এবং পূর্ণ ছাত্র যারা 2008-09-10 যারা লড়াই করেছেন এই কলেজ ছাত্র পরিষদকে প্রতিষ্ঠা করার জন্য আজ তারা সবাই এসেছিলেন এবং তারা অঙ্গীকার করেছেন আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা লড়াই করবেন।
দাদা, এই যে আজকে তো অনেক ছাত্র এখানে পৌঁছাতে পারেনি, কারোর অনেক দূরে আছে বা কোনো কাজ করে কাজের ভিত্তিতে তারা বাইরে আছে, তাদেরকে কি আপনাদের সংগঠনে নিয়ে আসার জন্য তারা আপনারা কি ভাবছেন? শুনুন, আমাদের তো যারা একসময় তৃণমূল ছাত্র পরিষদ করতো, যারা এখন করে, প্রত্যেকের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ চলছে এবং আমরা আশা করছি সবাই একসঙ্গে লড়াই করে এই সাম্প্রদায়িকতার বিষকে আমরা দূর করব। দাদা, আপনার নাম আর পরিচয়? আমার নাম বলতে পারে নরেন্দ্রনাথ চক্রবর্তী।